আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই রমাদানুল মুবারক অন্য 10টি রমাদান থেকে সম্পূর্ণই আলাদা। সারা পৃথিবীর মধ্যে করোনা নামক যে ভাইরাসের কারণে সারা পৃথিবী এখন নীরব নিস্তব্ধিত আছে, মসজিদগুলো বন্ধ, মাদ্রাসাগুলো বন্ধ। তো এই রমজানুল মুবারক আমরা কীভাবে কাটাবো সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি, সেই বিষয়ে কিছু আলোকপাত করব। এই রমজানুল মুবারক আমরা কীভাবে কাটাতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগ থেকেই সাহাবায়ে কেরামদেরকে 2 মাস আগে থেকেই প্রস্তুত করতেন, 2 মাস আগ থেকেই তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানুল মুবারক মাসটি আসলে এত আনন্দিত হতেন, এত খুশি হতেন, যেন ইবাদতের একটি বিশাল একটি সুযোগ, বিশাল একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো আমরা মুসলমানরা এই করোনা নামক ভাইরাসের কারণে মনে হচ্ছে আমরা রমজানকে ভুলে যাচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলিম, আমরা তাওয়াক্কুল করব একমাত্র আল্লাহর কাছে। রাব্বুল আলামিন আমাদেরকে যখন ইচ্ছা তখনই নিয়ে যাবেন, কিন্তু আমরা এই ভয় পেয়ে আমরা ইবাদত থেকে দূরে থাকব সেটা তো কখনো হতে পারে না। মসজিদগুলো বন্ধ, সেই হিসেবে বলছি রমজানুল মুবারক যে যে স্থানে আছেন সেই স্থানেগুলোতে কাটাবেন, এবং সুন্দরভাবে এই রমজানুল মুবারক যেন আমাদের হয়। এই রমজানুল মুবারক অনেকে অনেক আশা নিয়েছিলেন, এবছর হয়তোবা মসজিদে হারামে ইতিকাফ করার একটি ইচ্ছা যাপন করছিলেন, মসজিদে নববীতে ইতিকাফ করার একটা ইচ্ছা করেছিলেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে প্রবেশ করা নিষেধ করে দিয়েছেন, এবং মসজিদে হারামে হয়তোবা আমাদের কোনো গুনার কারণে রাসূলের রওজায় আমাদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনই রমজানের উসিলা করে যেন আমাদের কাছ থেকে এই রহমত মাগফিরাত নাজাতের উসিলা করে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভাইরাস থেকে এরকম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসগুলোতে যেহেতু আমাদেরকে সুযোগ আছে, যেহেতু আমাদের এই মাসগুলোতে তাহাজ্জুদ পড়ার খুবই অত্যন্ত সুযোগ আছে, এজন্য আমরা বেশি বেশি করে এই রাত্রগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে আল্লাহর কাছে যেন আমরা আবার প্রিয় হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ধার পর্যন্ত যেন আমরা যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন খুশি করতে পারি, এবং জিন্দিগির সমস্ত কাজগুলো যেন আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।